আমরা সারাদিন কোনো না কোনোভাবে মোবাইল ফোন নিয়ে আটকে থাকি। বর্তমান সময় ছোট বড় সবার হাতে চলে মোবাইল ফোনের কারবার, মানুষ মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে পড়েছে। কোমলমতি শিশুরা খেলাধুলো ফেলে মোবাইল নিয়ে পড়ে থাকে, যে বয়সে তাদের অন্যান্য বই ও দুষ্টুমি করে সময় কাটাবে সে সময় তারা মোবাইল ফোনের সামাজিক যোগাযোগের মাধ্যমে বা গেমস নিয়ে পড়ে থাকে। এতে করে বড় মানুষের সঙ্গে সঙ্গে শিশুরাও আক্রান্ত হচ্ছে নানা রকমের রোগে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, মোবাইল ফোনে আপনি কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। 1 নম্বরে ক্যান্সার। গবেষণায় দেখা গিয়েছে মোবাইল থেকে বের হওয়া রেডিও ফ্রিকোয়েন্সির ফলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়, এর থেকে ক্যান্সারও হতে পারে। 2 নম্বরে হার্টের সমস্যা। মোবাইল থেকে বেরোনো ক্ষতিকর রশ্মি পাকাপাকিভাবে হার্টের সমস্যা তৈরি করে, ফলে বুক পকেটে কখনো মোবাইল ফোন রাখবেন না। 3 নম্বরে শুক্রাণু নষ্ট করা। মোবাইল রশ্মি বিকরণে এটি অন্যতম ক্ষতিকর দিক। মোবাইল ফোনের ব্যবহারে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যায়, ফলে সন্তান জন্ম দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়। 4 নম্বরে শ্রবণ দুর্বলতা। মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে শ্রবণ শক্তি পুরোপুরি নষ্ট হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। মোবাইলের তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে অন্তরঙ্গতা কানে শোনার ক্ষমতা কমিয়ে দিতে পারে। 5 নম্বরে চোখের সমস্যা। এখনকার দিনে আমরা অনেকেই সারাদিন কম্পিউটার অথবা মোবাইলে কাজ করি, বেশিক্ষণ মোবাইলের স্ক্রিনের দিক তাকিয়ে থাকলে চোখের সমস্যা হতে বাধ্য। 6 নম্বরে ঘুমের ব্যাঘাত। কেন রাতের ঘুমের ব্যাঘাত ঘটছে বুঝতে পারছেন? মোবাইল নিয়ে সারাদিন ঘাটতে থাকে এর প্রধান কারণ। মাত্রা অতিরিক্ত মোবাইল ঘাটা, বিশেষ করে রাতে শুয়ে, ঘুমের ব্যাঘাত ঘটায়। এর ফলে শরীরে নানা ধরনের অসুখ বাসা বাঁধে। 7 নম্বরে দুর্ঘটনার প্রবণতাও বাড়ায়। মোবাইল ব্যবহার করতে করতে কাজ করলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। গাড়ি চালাতে চালাতে অথবা রাস্তা পার হতে গিয়ে কখনো মোবাইল ব্যবহার করা উচিত নয়।